হাই সুজিত। হাই সুজিত, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এসকে হাই, বলো। ওই যে লাক্স শাড়িটা বৌদি, বৌদিকে কিরকম লাগছে? লাক্স শাড়িটা বৌদিকে কিরকম লাগছে কমেন্টটা বলো। আমি ভালো আছি সুজি, তুমি কিরকম আছো বলো? এসকে আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি আমি। সবাইকে শুভ জন্মাষ্টমী, কারণ কালকে তো জন্মাষ্টমী পড়েছিল, বলেছে আজকে তো জন্মাষ্টমী আছে, সবাইকে শুভ জন্মাষ্টমী। আচ্ছা, তাশা ব্যান্ড, তাশা ব্যান্ড হাই, থ্যাংক ইউ সো মাচ মহেন্দ্র, থ্যাংক ইউ সো মাচ। আমি এত সুন্দর কেন? আচ্ছা, কে বলেছে আমি সুন্দর? হ্যাঁ, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না? কে বলেছে আমি সুন্দর? আচ্ছা, তুমি ভালো আছো সেই লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শিবা হাই, পাভেল হাই, পাভেল কুমার হাই, শিবা পানি হাই, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এসকে। অনিশ হাই, অনিশ, সঞ্জয় হাই, সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? হাই, সঞ্জয়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ, তোমাকে তো দেখছি, প্রথমে তো দেখছি মনে হচ্ছে। বৌদিকে দেখতে ভালো লাগছে না?
বৌদিকে দেখতে ভালো লাগছে না শিবা? গোলাম, হাই গোলাম, তুমি কেমন আছো? বাংলাদেশ থেকে বলছো? আচ্ছা, তুমি কেমন আছো? সঞ্জয়, থ্যাংক ইউ সো মাচ। এসকে, কি কথা বলবো বলো, কি কথা বলবো আমি? সঞ্জয়, হেভি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হেয়ার স্টাইল ভিডিও, আচ্ছা আচ্ছা করবো, কারণ যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের, তোমরা তো সেরকম দেখছো না কেউ, কারণ বৌদির হাতটা একটু তোমরা ধরো, কারণ তোমাদের হাত ধরেই বৌদিকে একটু ওপর দিকে উঠতে হবে, তোমাদের সাহায্য খুব প্রয়োজন, নাহলে বৌদি কিছু করতে পারবে না। কারণ এই ভিডিওগুলো ছাড়ছি একটু, কারণ দেখো নর্মাল ভিডিও দেখো, আবার তোমাদের যেরকম বলছো সেরকম আমি চেষ্টা করবো সেই ভিডিও দেওয়ার, যে আমি নর্মাল কিছু কিছু ভিডিও দিচ্ছি সেগুলো একটু দেখো। দীপশেখর, দীপশেখর হাই, থ্যাংক ইউ সো মাচ দীপশেখর। বর্মা, বর্মা কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হাই বর্মা, আমার হাজবেন্ড প্রাইভেট জব করে। থ্যাংক ইউ সো মাচ সঞ্জয়। এটা কি নাম আছে? সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কি মিনন, মিনন নাকি এটা নাম? এমডি, হাই এমডি, কেমন আছো বলো এমডি? বাপ্পাই ভালো আছি, তুমি কেমন আছো? গুড ইভিনিং, কেমন আছো বলো? সবাই কেমন আছো? কে কোথা থেকে লাইভ দেখছো আমার একটু বলো। আচ্ছা ভালো আছো, আচ্ছা ভালো থাকলে ভালো, শুনে ভালো লাগলো। আজকে ব্ল্যাক শাড়িতে বৌদিকে কিরকম লাগছে বলো? ও আচ্ছা, তারিপুরা তলা, তারিপুরা তলা সেটা আবার কোথায়? তারিপুরা তলা, সঞ্জয়, গোলাপ জামুন, হাই গোলাপ জামুন, নামটা তো দারুণ। সঞ্জয়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা
আচ্ছা, আমি তোমাদের ভাষণ শুনলাম, থ্যাংক ইউ সো মাচ এমডি, থ্যাংক ইউ। আচ্ছা, ব্ল্যাক শাড়িতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার সব ভিডিও তুমি দেখো, গোলাপ জামুন সব ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো তোমরা সবাই। গৌরব, হাই গৌরব, কেমন আছো বলো গৌরব। একজনকে বলেছিলাম যে আমার জন্য ইনস্টাগ্রামে চ্যানেল খুলতে, বুঝতে পারছে কাকে বলেছি, নামটা ধরছি না। কই, এখনো কি সেটা হলো না খোলা? সে বললো হ্যাঁ খুলবো তোমার জন্য। জয়, হাই জয়, কেমন আছো বলো। ও, তুমি চাইছো না কেন, কেন চাইছো না, এটা অ্যান্সারটা আমার দিতে হবে বলো, কেন চাইছো না। সব কিছু আছে তার জন্য। কোথায়, ইনস্টাগ্রাম নেই তো তোমার, তাহলে সব কিছু কোথায় থাকলো বলো। হ্যাঁ, কেডি, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো কেডি। বর্মা, দারুণ লাগছে, থ্যাংক ইউ বর্মা। টিনটিন, হাই টিনটিন, ও নামটা যা ওখানে দিয়েছো না, খুব দারুণ নামটা দিয়েছো, ওই নামটা বলে আমার খুব হাসি পায়। টিনটিন কেমন আছো বলো। আমার সবকিছু নেই, আচ্ছা আমার যেটা নেই, হ্যাঁ আছে সেটাই তুমি করো না, তোমার তো সেটা নেই। জয়, আমাকে খুব ভালোবাসো, ও আচ্ছা ভালোবাসার জন্য থ্যাংক ইউ। আমি সবাইকে ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি। আচ্ছা সুজিৎ, আমার কাছে একটু বেশি আশা করো কেন, কেন বেশি আশা করো কেন বলো তো। থ্যাংক ইউ সো মাচ। কোথায় থাকি আমি, কলকাতায় থাকি গো। জয়, কলকাতায় থাকি। অধীর, থ্যাংক ইউ সো মাচ। কলকাতায়, কলকাতায় থাকি আমি। সঞ্জয়, আমার নাম কি, আমার নাম সীমা। হ্যালো,
ভালো আছি চৌধুরী, তুমি কেমন আছো? ও, আমার কথা তোমরা কেউ শুনতে পাচ্ছ না? আরো জোরে বলতে হবে? রকি, রকি, হাই রকি, বাপ্পাই চুপ হয়ে গেল কেন? চুপ হয়ে গেল কেন? তুমি কি চুপই থাকবে? লাইভে তুমি কথা বলো না আমার সাথে। হ্যাঁ আচ্ছা, কিন্তু তুমি কিন্তু আমার কথাটা রাখলে না, যাকে বলছি বুঝতে পারছ? আচ্ছা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। কেন, আমি যেটা বললাম তোমার সেটা কি ভালো লাগলো না? হ্যাঁ, এই বলছো বৌদি তোমার পাশে আমি আছি, আছি, থাকবো, এই থাকার নমুনা। হ্যাঁ, তুমি একটা ইনস্টাগ্রাম খুলবে সেটাও এখন তুমি বৌদিকে বলছো তুমি ওইটা খোলো। জয়, থ্যাংক ইউ বিশ্বজিৎ, হাই, কেমন আছো বলো? বলছে আমার গৌরি তোমার পাশে আমি সবসময় আছি। হ্যাঁ, এই থাকার পরিচয়, সামান্য একটা খুলতে বললাম সেটা তুমি খুলতে পারছো না। না, আছে তোমার, অবশ্যই আছে, তুমি সেটা আমাকে তাহলে বলবে না, তুমি বলতে চাইছো না। হ্যাঁ হ্যাঁ, সীমাই বলে ডাকো না, সীমা বলে ডাকো, অসুবিধা নেই। হাই, হ্যাঁ বলেছি যখন থাকবো, কিন্তু বলছি তুমি কথাটা রাখছো না, তা আমি তো মিথ্যা সেটা আমি বিশ্বাস করছি, তাহলে আমি যেটা বললাম সেটা তো তুমি সে আমার কথা মতো কাজ করছো না বলো। হ্যালো নেহা মন্ডল, হাই, ব্লাউজটা কেনা? চৌধুরী ব্লাউজটা কেনা? হ্যাঁ ভালো আছি নেহা, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, আর সবাইকে শুভ জন্মাষ্টমী। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো পাশে থাকবো, এদিকে গৌরীর সামান্য একটু কথা রাখতে পারছো না?
তার আমি তো ভেবেছিলাম তুমি আমার কথাটা রাখবে। না না রাগ করবো কেন, রাগ করার কথা তুমি কিছু বলেছো, রাগ করবো কেন নেহা, তুমি কি রাগ করার কিছু কথা বলেছো যে রাগ করবো? বাপ্পাই তোমাকে যেটা বলছি তুমি সেটা কিন্তু করছো না কিন্তু। তারপরে কমেন্টে একটা তোমার আবার বলেছিলাম কিছু, সেটা রিপ্লাই কিন্তু পাইনি আমি, বুঝতে পারছো কাকে বলেছি? তাহলে তো তোমার ইনস্টাগ্রাম আছে, তুমি মিথ্যা কথাই বলছো আমার মনে হচ্ছে, কারণ এখন তো সবাই ইনস্টাগ্রাম আছে গো, এমন কারোর নেই যে ইনস্টাগ্রাম নেই। আর আমি তো পুরোপুরি হাউস ওয়াইফ একদম, কারণ আমার এজন্য এটা ওটা অনেক কিছুই নেই। আচ্ছা এটা চৌধুরী, এটা কিন্তু এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না, কারণ আমি সেরকম সাজগোজ জানি না গো, আমি সেরকম সাজগোজ জানি না। জয় তুমি একটু বলছো, হ্যাঁ সবাই বৌদিকে টুকরো টুকরো করো, হ্যাঁ টুকরো টুকরো করে তারপরে নিয়ে নাও, আর দাদার হাতে সবাই তারপরে ধোলাই খাবে, বুঝেছো? আচ্ছা কি মশা, এই মশার জন্য দেখো জানলা দরজা বন্ধ করে দিয়েছি, আমাদের এখানে খুব ডেঙ্গু হচ্ছে, বুঝতে পেরেছো? প্রচন্ড ডেঙ্গু হচ্ছে আমাদের এখানে, সেই বিকেল বেলায় আমি একদম ঘরে সব জানলা বন্ধ করে দিয়েছি, ঘর আরো গরম হয়ে আছে। আর সাইডে তুমি একটু গানের আওয়াজ পাচ্ছ সবাই, কারণ এখানে লোকনাথের মন্দির আছে, লোকনাথের মন্দিরে পুজো হচ্ছে আজকে, আজকে জন্মাষ্টমী, ওই জন্য লোকনাথের পুজো হচ্ছে মন্দিরে, তাই গান হচ্ছে ওখানে, তাই সবাই একটুখানে ম্যানেজ করে নিও, একটু গান শুনো, একটু কথা বাইরে মাইকের আওয়াজও শুনবে। আচ্ছা তুমি মিথ্যে বলো না, বিশ্বাস করছি, কিন্তু কি বলতো তোমার কথা, তোমার সাথে সেরকম কথা বলতে পারছি না, না ওটা হলে তো তাহলে ঠিকঠাক কথা বলতে পারতাম, কারণ আমি একটা মেসেজ করেছিলাম সকালবেলা, সেটা তো আজকে গেল কাল সেটা তো তুমি কোনো অ্যান্সারই দাওনি, ইনস্টাগ্রামটা হলে ভালো, কারণ সবসময় তো বলো ইউটিউবে চ্যানেলে তো ওইভাবে মেসেজ করা যায় না। হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আছে, আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক দেওয়া আছে, চ্যানেলে গিয়ে দেখে নেবে তোমরা। বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ কেমন আছো বলো, আমাকে কাটবে কেমন করে, টুকরো টুকরো করে কেটে ফেলো, পুরো টুকরো টুকরো করে সবাই জেনে নাও। কারণ তোমাদের এত রিকোয়েস্টে আমি তো এখন লাইভে দেখো রেগুলারই চলে আসছি ধরতে গেলে, কারণ তোমাদের সাথে গল্প না করে আমারও ভালো লাগছে না, ভাবছিলাম যে আজকে আর লাইভে আসবো না। ও আরেকটা কথা, আজকে তোমার আমাকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে গো, একটু কমেন্টে বলো না, কেমন আছো বলো, আচ্ছা
আচ্ছা আচ্ছা, আচ্ছা পরিষ্কার দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুভঙ্কর, হাই শুভঙ্কর, কেমন আছো বলো? দোকানে যাওনি? জিজ্ঞাসা করছি একজনকে, দোকানে যাওনি? নর্মাল ভিডিও যেগুলো দিচ্ছি তোমরা একটুখানি দেখো প্লিজ, তারপর তোমরা যেগুলো বলছো যেরকম ভিডিও আমি চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার, কিন্তু আমি যে নর্মাল মাঝে মাঝে ভিডিওগুলো দিচ্ছি একটু দেখো, একটু দেখো তোমরা, তোমরা যদি ভিডিও ঠিকঠাক না দেখো কি করে ভালো ভিডিও আমি বানাবো? আই লাভ ইউ টু, সঞ্জয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, কেন বলতো ওই আমার একই কথা, কারণ কদিন নেটের খুব সমস্যা হয়েছে তো ওই জন্য আমার চিন্তা হয় কি জানো, আবার বোধহয় নেটের সমস্যা হচ্ছে নাকি তোমরা দেখতে পাচ্ছ না পরিষ্কার, এটাই ভাবছি ওই জন্য তোমাদের জিজ্ঞাসা করলাম। পুজোর মার্কেটিং তোমার কি তোমাদের সবার হয়ে গেছে? পুজোর মার্কেটিং সবার করা হয়ে গেছে গো? আর পূজা কে কোথায় যাবে ঘুরতে, কি কি প্ল্যান আছে? হ্যাঁ সব কমিটি তো করছি, ও আচ্ছা তুমি গিয়েছিলে, তুমি আমার উপোস করো তোমাদের বাড়িতে আজকে পুজো হয়েছে? কি রিকোয়েস্ট বলো 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 চৌধুরী, রাখার হলে অবশ্যই রাখবো। সঞ্জয় কেন চলে যাবে, কেন চলে যাবে, কেন এ কি কথা? আচ্ছা হয়েছে, ও আচ্ছা তুমি কাশ্মীর যাবে, ও আমি কোথায় যাব, আমার কাশ্মীর ঘোরা হয়ে গেছে, কাশ্মীর ঘুরে এসেছি তোমার লকডাউনের আগে, লকডাউনের আগে ঘুরে এসেছি, তখন তো আমরা প্রথম গিয়েছি তো তোমার জানি না যে ওই সিজনটায় তোমার বরফ ঠিকঠাক পাওয়া যাবে না, গিয়েছিলাম সে বিভর্ষ গরম, এখানেও সেরকম যেরকম গরম ওখানেও সেরকম গরম, বিভর্ষ গরম, এপ্রিল মাসের থেকে মনে হয় গিয়েছিলাম, এপ্রিল মাসের থেকে ঠিক গিয়েছিলাম, বিভর্ষ গরম, আমরা কিছু বরফটা কিছু দেখতে পারিনি। তো যাও কাশ্মীরটা খুব সুন্দর জায়গা, ভালো লাগবে।
পুজোতে আমাদের এখনো ঠিক হয়নি, কারণ গেলেও আমরা বেশি দূরে যাবো না, কাছে পিঠে ইচ্ছে আছে। আচ্ছা বৌদি, তোমার বাড়ি, আচ্ছা তোমাদের বাড়ি পুজো হয় সন্ধ্যে, তোমাদের বাড়ি পুজো হয় কোথায় তোমাদের বাড়ি? আচ্ছা আমার ড্রেসের কালেকশন, আমার সেরকম ড্রেসের কালেকশন নেই গো, কারণ আমি সেরকম ড্রেস পরি না, আমি হয় কুর্তি পরি, শাড়ি পরি, আর ঘরে তো আমি নাইটি পরি, সেরকম ড্রেস আমি পরি না, একটু শখ হলে স্কার্ট মিডি পরি, খুব শখ হলে যা যা আছে দেখাবো একদিন ভিডিও করে তোমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো দেখবো পুজোর পরে কিরকম আসো দেখবো আমি, কেন পুজো কি তোমাদের ওখানে খুব ভালো হয়, পুজো কি তোমাদের ওখানে ভালো হয়? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। নাম শুনি চিনতে পারছি না, কারণ কি বলো সেরকম কোথাও যাই না তো, এই ঘরেই থাকি, কারণ তোমার দাদা, তোমাদের দাদা কোথাও নিয়ে যায় না, কোথাও নিয়ে যায় না, পুরো এই ঘর পুরো টোটালি একদম ঘরের হাউসওয়াইফ করে রেখেছে আমাকে, কোথাও যাই না আমি। আগে যখন কাশ্মীরে গিয়েছিলাম লকডাউনের আগে, তাও গিয়েছিলাম, আমার বোন আছে, আমার বোনের সাথে গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা তোমাদের যেখানে থাকো 122টা পুজো হবে, ভালোই পুজো হয়। সূর্যাজ চন্দ্রা হাই, পঙ্কজ হাই, পঙ্কজ কেমন আছো? নায়ক হাই, নায়ক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করবো করবো একটা হেয়ার স্টাইল, এর আগে ভিডিও আমি দিয়েছিলাম অনেক আগে, চ্যানেলে গিয়ে দেখে নিও। আচ্ছা হ্যালো, আচ্ছা নর্থ ইস্টে, আচ্ছা আচ্ছা আসামের ওখানে, আচ্ছা আচ্ছা আসামের ওখানে, আসামে তোমার কামরূপ কামাখ্যা মন্দির আছে, ওটাই আমি যাবো যাবো করে আর হলো না, একবার অলরেডি টিকিট আমাদের কাটা হয়ে গিয়েছিল, কামরূপ কামাখ্যা মন্দিরে যাব, সেই টিকিট আমরা ক্যান্সেল করতে হয়েছে, শুনলাম যে যেই যখন আমরা যাবো ওখানে নাকি প্রচুর বন্যা হয়েছিল, গিয়ে কিছু দেখতে পারবো না, ওই জন্য আমাদের আর যাওয়াই হয়নি আর। Thank you.
কালেকশন এটা কি বলছো কি পাঞ্জাবি কি বুঝতে পারছি না চৌধুরী তোমাকে বলছি সৌগত দাস হাই সৌগত কেমন আছো বলো রাগো আমার খিদে লাগেনি কারণ আমি অত খেতে পারি না খেতে পাগল না আমি আজকে একটা কারণে ভাত খেতে খেতে আমার ভাত ফেলে দিয়েছি সেটা তুমি বুঝে নাও কেন আমি ভাত খেতেই পারিনি আমার তখন এত শরীর খারাপ করছে ভাল লাগ একদমই ভালো লাগলো না ভাত খেতে পারলাম না আর সকালে তো আমি কিছুই খাই না সকালে শুধু আমি এক গ্লাস চিয়া সিড খাই এক গ্লাস জলের মধ্যে কারণ দেড় চামচি কোনো সময় এক চামচি চিয়া সিড ভিজিয়ে ওই হয়ে গেল তারপরে মোটামুটি দুপুরের খাবার সকালে ওইটা হয়ে গেল চিয়া সিড তারপরে সেই দুপুরের খাবার খেতে খেতে বিকেল চারটে আদিত্য হাই আদিত্য ভালো আছি তুমি কেমন আছো না না আমি সেই বিকেল চারটের সময় বললাম না ভাত খেতে বসে তুমি অল্প ভাত খেয়েছি আমি আর খেতে পারি আমার একটু ভালো লাগলো একটা কারণে সেটা তুমি বোঝো কেন আমি খেতে পারিনি ফেলে দিলাম ভাত আবার সেই খাবো দেরি আছে এখনো সময় খিদে দিদি কিছু নেই আমি ভাবছিলাম তুমি আসবে কিনা তুমি আসবে কিনা শুভ জন্মাষ্টমী আদিত্য আচ্ছা কামাখ্যা মায়ের মন্দিরে গেল আচ্ছা আচ্ছা গেলাম আমি আচ্ছা কামাখ্যা মায়ের মন্দিরে যাচ্ছ এই কাশ্মীর এই মায়ের মন্দির কেন চলে যাবে কেন কেন চলে যাবে ফোন এসেছে দোকানে যেতে হবে একটু এই তো আচ্ছা কি বলবো আর কিছু বলার নেই তোমাকে কিছু বলার নেই হ্যাঁ অনেকদিন পরই তো না একবার না তোমাকে দেখেছিলাম আদিত্য অনেকদিন পর শুভঙ্কর আজকে ডিনারের মেনু কি আজকে ডিনারের মেনু হচ্ছে রুটি করব আর আলু ভাজা বাস আর কিচ্ছু না ও আপনি তুমি আগেও এসেছো হ্যাঁ বললাম যে সেটাই বললাম যে তুমি একবার না এসেছিলে মনে হচ্ছে এসকে ভালো আছি তুমি ভালো আছো সন্তুর হাই সন্তুর আচ্ছা সুজিত মেম্বারশিপ চ্যানেল বলছো তো মেম্বারশিপ চ্যানেলটা আমার খোলা হয়নি ইচ্ছেও হয় না আমার তো ইচ্ছে হয় না তারপরে দ্বিতীয় কথা কি বলতো আমি অনেক কিছু এখনো জানি না মেম্বারশিপ কিভাবে কি করতে হয় পুরোপুরি জানি না এটা পুরোপুরি জেনে তারপরে দেখি খোলা যায় কিনা যে চলে যাচ্ছ বলছো ভালো লাগলো না কিন্তু ভালো লাগলো না একটা কথা বললাম যে খেতে খেতে আমি ভাতও খেতে পারিনি সেটাও বুঝে নাও কেন তাও বলে চলে যাচ্ছে আর কি বলবো এরপরে কিছু বলার নেই তোমাকে
বলছো না, কারণ তোমাকে অনেকদিন দেখিও না, কারণ এখন তো মোটামুটি আমি রেগুলারই আসার চেষ্টা করছি লাইভে, কারণ তোমাদের সব আবদার মেটানোর জন্য। পাঞ্জা চ্যালেঞ্জ, পাঞ্জা চ্যালেঞ্জ কার সাথে করবো? পাঞ্জা চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ করার কেউ নেই। অতিরিক্ত হয়ে যাচ্ছে না, এটা তো অতিরিক্ত হয়ে যাচ্ছে। জি ভালো আছি, তুমি কেমন আছো? বাংলাদেশ থেকে দেখছো? আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে দেখার জন্য ধন্যবাদ তোমাকে। ও আচ্ছা, তুমি ডলারে আছো, ডলারে আছো, আচ্ছা মোবাইল জমা দেওয়া আছে, মোবাইল জমা দেওয়া আছে। আচ্ছা তারা দেখছে কি করে, আমার সাথে লাইভে কথা বলছে কি করে? নিতাই, হাই নিতাই, কেমন আছো বলো নিতাই, বলো। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা তুমি টহলে আছো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ নিতাই। টহলটা কি বুঝলাম না তো, এটা কি গো এটা? আজ তো সমুদ্র, আচ্ছা নেভি, আমি এটাই ভাবছিলাম নেভিতে। তো তুমি কি নেভিতে জব করো? কিসের চাবি? চাউমিন ওখানে নেই, ওখানে কিছু নেই। একটু তোমরা লাইনে থাকো একটু, 2 মিনিট। কেন নিতাই, কেন বেশি তুমি থাকবে না কেন? এই তো এলে, না নিতাই ডিনার হয়নি আমার, তোমার হয়েছে? আমার ডিনার করতে করতে দেরি আছে, সে রাত প্রায় 12টা বেজে যাবে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে তো তুমিও কি বাংলাদেশে থাকো আদিত্য? আচ্ছা তোমাকেও তাই, ঠিক আছে ঠিক আছে, সরি কিছু নেই নিতাই। শোনো এক একজন তো সবার তো মন সমান না, তুমি এখন তোমার ওটা আবদার, তোমার আবদার তো আমি রেখেছি, বলো রাখিনি তোমার আবদার? কারণ তোমরা তো আমার এই লাইভ দেখতে আসো একটুখানি মজা করতে, না যদি বৌদি একটুখানি তোমাদের সাথে একটু মজা না করে, তোমাদের তো লাইভ দেখতে ভালো লাগবে, লাইভ দেখতে ভালো লাগবে না, অসুবিধা নেই। ও আজকে যাবে না, আচ্ছা যাবে না, কোথায় যাবে না? আচ্ছা আদিত্য তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। না না তুমি দিদিভাই বলতে পারো, অসুবিধা নেই নিতাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।
রবি, হাই রবি, তুমিও ভালো থেকো। আদিত্য, শুভরাত্রি, শুভরাত্রি তোমাকেও। এখন তো মোটামুটি রেগুলারই আসছি আমি লাইভে, রেগুলারই আসছি, আসার চেষ্টা করছি, কারণ তোমাদের নাহলে তো ভালো লাগে না লাইভে না আসলে, কারণ তোমরা বারবার রিকোয়েস্ট করছো, ওই জন্য লাইভে আসতে হচ্ছে। এবার লাইভে রেগুলার আস্তে আস্তে আমারও যেমন ভালো লাগছে না, তোমাদের সাথে একটু গল্প না করলে, মজা না করলে ভালো লাগছে না। না না, তুমি ভালো ছেলে, কে বলেছে ভালো ছেলে না, তুমি ভালো ছেলে। তারক মন্ডল, আচ্ছা তারক মন্ডল, হাই, অনেকদিন পরে লাইভ দেখছো, তুমি অনেকদিন পরে মানে জয়েন করেছো আমার লাইভে। আচ্ছা আদিত্য, ডিউটি না থাকলে আস, অবশ্যই আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কারণ আগে তো ডিউটিটা তো করতেই হবে বলো, কারণ ওটা তোমার জব, ওটা না করলে কি করে হবে। চৌধুরী কি রিকোয়েস্ট শুনি, টাটা আদিত্য, টাটা, গুড নাইট। না নিতাই, তোকে আমি তো একবারও বলিনি তুমি খারাপ, আমি বলেছি তুমি খারাপ, কারণ তুমি না আসলে হবে বলো, কারণ আমি তোমার কাছে একদম ভাবছিলাম যে কালকে নিতাই এরকম গেল চলে, আজকে তো এখন এলো না, লাইভে জয়েন হলো না। আচ্ছা আমার ভিডিও সবসময় দেখো, আমার ভিডিও সবসময় দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে, কারণ এইভাবেই তোমরা আমার পাশে থেকো, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমার সামনে আর এগোতে তাহলে আমি পারবো না, কারণ সামনে এগোতে গেলে তোমাদের সাহায্যের আমার প্রয়োজন। পাঞ্জা লড়ার চ্যালেঞ্জ ভিডিও, তার সাথে পাঞ্জা লড়বো, পাঞ্জা লড়ার কেউ নেই আমার। আচ্ছা আচ্ছা, সবসময় দেখো সেই জন্য ধন্যবাদ তোমাকে অনেক। জয় কোথায় বাবা, এতক্ষণ পরে জয়, কি করছিলে, ঘুমিয়ে পড়েছিলে জয়? তুমি কি ঘুমিয়ে পড়েছিলে বলো? ঘুমিয়ে পড়েছিলে নাকি? কলকাতায় থাকি আমি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তারক, থ্যাংক ইউ সো মাচ। রাজগুরু, হাই রাজগুরু, রাজগুরু না, রাজা গুরু নয়, রাজা গুরু, রাজা গুরু। কেন মন্ডল এত তাড়াতাড়ি কেন, এই তো এলে আবার এখন বাই বাই বলছো?
কেন বৌদির সাথে কি গল্প করতে ভালো লাগছে না কা? হ্যাঁ, বৌদির সাথে গল্প করতে কার ভালো লাগছে না? তাহলে আর বৌদি ছুটি নিয়ে নেবে? এবার বৌদি ছুটি নিয়ে নেবে, বৌদি লাইভে আর আসবে না, বৌদি লাইভ আর আসবে না। আচ্ছা আচ্ছা, কালকেটা কালকে চলে গেছে নিতাই, তুমি থাকো না, থাকো লাইভে। শুভঙ্কর, অনেকক্ষণ তো পর। হ্যাঁ হ্যাঁ গো, বলো, এতক্ষণ কি ঘুমিয়ে পড়েছিলে নাকি সবাই? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলে? আবার ইমোজি, আবার কাঁদছো কেন? হ্যাঁ নিতে, আবার কাঁদছো কেন? এ কি পুরো থেমে গেছি, এত গরম। কাঁদছো কেন নিতাই? সুমন, হাই সুমন, আবার কি? না না, শুভঙ্কর কি বলছো এটা? হ্যাঁ গো বলো, আবার বলছো না না, কি বলবো বলো, কি বলবো, আবার বলছো না না। ডিনার সেরে নিলে, ভালো করেছো, ভালো করেছো, আমার দেরি আছে ডিনার। সুমন ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আচ্ছা, তাই নাকি নিতাই? নিতাই একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে, তোমার এজ কত গো? শুভঙ্কর, না না, এটা কি কি বললে, এটা বুঝলাম না কিন্তু আমি। কাকে বলছি? ওই শুভঙ্কর, শুভঙ্কর একটা বলছে না না কি বলছে, ওইটাই ওকে জিজ্ঞাসা করছি। হাই দিলেশ ভাই, হাই। ও আচ্ছা, আমার আজকে ডিনারের মেনু কি? আমি এর আগে বললাম শোনো, ওইটা যে রুটি আর আলু ভাজা করা হয়নি এখনো, তোমাদের সাথে গল্প করছি, গল্প করার শেষে তারপরে যাব, কারণ রাত্রে কোনোদিন ওই রুটি করি, কোনোদিন হয়তো ভাত থাকলে ভাত খেয়ে নেয়, আমার খাওয়ার কোনো কোনো কিছু নেই, আমার একটা হলেই হলো। কোনোদিন দেখা গেলাম আমি একটু ওটস খেয়ে নিলাম বা ডালিয়া খেয়ে নিলাম, কিন্তু রেগুলার ভাতটা খাই না আমি। কলকাতাতে হুম, কলকাতাতে আচ্ছা,
36? আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম আরো কম। আজ আমার, ও আচ্ছা আচ্ছা, আলু ভাজা। আচ্ছা দেখো, তোমার সাথে আমার কি মিল বলো, তুমিও যা খেয়েছো আমারও সেটাই। নিতাই আবার টাটা পাইবে, ঠিক আছে নাও, আমিও টাটা করে দিলাম তোমাকে। সঞ্জয়, তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আজকে? আমাদের এখানে তো বৃষ্টি আজকে, তোমার সকালের দিকেও কিছুটা হয়েছে, আবার বিকেলের দিকে ভালোই বৃষ্টি হয়েছে। না না, নারাজ হবো কেন, নারাজ হওয়ার কিছু নেই এখানে। কেন নারাজ হবো, আর কি বলতো, চারিদিকে সব বন্ধ, তো জানলা গুলো বন্ধ করে রেখেছি মশার জন্য, পাখা হওয়া গরম লাগছে। ছেলেকে এখন পড়তে পড়তে বসতে বলেছি, ছেলে এখন পড়তে বসেছে, পড়ছে। তাহলে তুই পড়, আজকে টিউশন ছিল না আমার ছেলে, আজকে ওর ছুটি, তাহলে তুই পড়, আমি তোমার লাইভ লাইভ করে নিই। তা ছেলের পড়া হয়ে গেলে তোমার ওর খাবার রেডি করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? না না, কি বলতো, আমি ভেবেছিলাম, আমি ভেবেছিলাম তোমার মধ্যে একটু কম এর থেকে, ওই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করলাম। না বয়স বুঝি লাভ কি আছে, কোনো লাভ নেই। হাই, জয় গুরু, জয় গুরু। নিতাই কোথায় থাকো তুমি, কোথায় থাকো? আমার বয়স কত তুমি বলো তো, তুমি বলো আমার বয়স কত? তুমি বলো, আমাকে তো দেখতে পাচ্ছ, বলো আমার বয়স কত?
সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? সবাই মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। বৌদির লাইভে এসে সবাই ঘুম পাচ্ছে, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা ওই দেখো, হ্যাঁ তোমাকে তো এর আগে জিজ্ঞাসা করেছিলাম যে খড়গপুর, দেখেছো? এই এখন আবার মনে পড়লো বলাতে, খড়গপুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ খড়গপুর চিনি আমি, খড়গপুর চিনি। শুভঙ্কর কোথায় ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ জানি না, কেন জানো না তুমি বলো না, আমাকে দেখে বলো আমার কত হতে পারে বলো। হ্যাঁ ঠিকই ধরেছো, ঠিকই ধরেছো, এমন কিছু খারাপ বলনি, কাছাকাছি আছে। আচ্ছা ঘুমাও নি, তাতে কথা বলো, কথা বলো বৌদির সাথে, কথা বলতে এসেছো তো কথা বলো। অপূর্ব, হায় অপূর্ব, আমার ফেসবুক নেই নিতাই, ফেসবুক নেই গো। কাকন, হায় কাকন, আমার বাড়ি, আমার বাড়ি কলকাতায় দমদম। তুমি একটা আইডিয়া করে বলো, তারপরে আমি বলছি, তুমি আইডিয়া করে বলো। বললাম যে তোমার যা বললে, তোমার ওই আশেপাশে ভালো জায়গাই তো এটা, কারণ এটা তো ভালো জায়গা, দমদম জায়গাটা খুব ভালো জায়গা। আর বেশিক্ষণ থাকবো না আমি, কারণ আমার আবার ডিনারের সবকিছু রেডি করতে হবে, বুঝেছো? কারণ ছেলের খাবার সব রেডি করতে হবে, কারণ ছেলে পড়া হয়ে এসেছে।
সবাই চুপ হয়ে গেল, সবাই চুপ। তা তো অনেকক্ষণ এসেছি শুভঙ্কর, আমি তো অনেকক্ষণ এসেছি। তোমার কতক্ষণ এসেছে দাদা বলছি, তোমার 1 ঘন্টা হয়ে গেছে আসছি। বলো, কারণ ছেলে খাবার করতে হবে। নিতাই ও না না অত কম না গো, অত কম না, তোমার যেটা তার থেকে একটু আশেপাশে আছে যেটা বললে, এত কম লাগছে আমাকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তার জন্য, ইনস্টাগ্রামে ফলো করার জন্য। ফলো করতে গেছে, সুন্দর না আমার দিদির চেয়ে? ও আচ্ছা নিতাই, ভালোই তো লিখেছ। হ্যাঁ রেড শাড়িতে ভালো লাগবে, কালকে রেড শাড়ি পরে এসে লাইভে এসেছিলাম আমি, কালকে তো তুমি জয়েন্ট হওনি, কালকে রেড শাড়ি পরে এসেছিলাম আমি। এত গরম লাগছে না, প্রচন্ড গরম লাগছে। না আর বসবো না, দাঁড়িয়ে ঠিক আছি, আর বেশিক্ষণ থাকবো না, কেন বলতো 9:30 বাজে, কারণ আমার ছেলে খাবার তৈরি করতে হবে, রাতে কিছু খাবার তৈরি করা হয়নি, কারণ এই জন্য আর বেশিক্ষণ থাকবো না। পা ব্যথা করবে না, কারণ দাঁড়িয়ে মোটামুটি আমি ভালোই থাকি, কারণ আমার বসতে গেলে কষ্ট হয় আরো বেশি, কারণ বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না। লাইভে আসবো না কদিন, হাই কোথাও আর কি এক জায়গায় একটু যাওয়ার আছে, তো দরকারেই যাবো, থাকবো না 2 দিন বাড়িতে, কারণ তোমাদের বৌদি তোমাদের খুব জ্বালাতন করে, তাই না, জ্বালাতন করে, 2 দিন লাইভে আসবো না, তোমরা একটু শান্তিতে থাকতে পারবে, তাই তো, কারণ লাইভে এসে শুধু বৌদি জ্বালাতন করে তোমাদের।
গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। আর শাড়ি পরলে মানে আরো গরম লাগে, আমার প্রচন্ড গরম লাগছে। না লাইভে আর আসবো না, কারণ লাইভে আসলে তোমাদের খুব জ্বালাতন করি, তো ওই জন্য লাইভে আসবো না। কারণ তোমাদের শান্তি দিই না, তোমাদের মনের কথা রাখা হয় না, বলো, কারণ ওই জন্য আসবো না। শাড়িতে নারী, হ্যাঁ একদম ঠিক, কিন্তু কি বলতো শাড়িটাই আমার খুব কম পরা হয়, কারণ শাড়ি যেখানে কোথাও যদি একটু যাই দরকারে বেড়াই বা ঘুরতে বেড়াই, আমার ওই তোমার কুর্তি বা তোমার ওই মিজি ঘাগড়া এইগুলোই, আর শাড়িতে আমার খুব প্রবলেম হয়। আর তোমরা এতবার রিকোয়েস্ট করো বলে যে শাড়ি পরে লাইভ আসছে, গেল কাল এসেছি, এই আজকে আবার এসেছি। না অনেক হয়ে গেছে, আর থাকা যাবে না, এবার সবাইকে টাটা বলতে হবে, সবাইকে টাটা বলতে হবে। ভালো খবর আছে, তুমি কেমন আছো? এখন তো আমার যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি এখন জয়েন হয়েছো? গুড নাইট, গুড নাইট। আচ্ছা আমার ভিডিও সব ভিডিও দেখো, আমার সব ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ি কলকাতায়, আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখো, তোমাদের জন্য তো ভিডিওগুলো বলো তৈরি করা, তোমরা না দেখলে কি করে হবে, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বলা আমার ঠান্ডা লেগেছে, সে কাশি হয়েছিল, কাশিটা এখনো পুরোপুরি কমেনি। শুভঙ্কর চলে গেছো, নিতাই চলে গেছে, সবাই চলে গেছে, বাস এবার আমিও চলে যাব। কারণ অনেকক্ষণ এসছি জানো, কারণ তুমি তো এইমাত্র জয়েন্ট হলে, আমি এসছি 1.5 ঘন্টা হয়ে গেছে লাইভে, আর থাকা যাচ্ছে না। আচ্ছা আমি অনেক সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, তুমি লাইভ কম করো। হ্যাঁ আমি তো লাইভ কমই করি, কারণ কেন বলতো সময় পাই না আমি, কারণ আমার সময় খুব অসুবিধা অভাব, কারণ আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়, স্কুল থেকে আনতে হয়, আবার টিউশনে পড়তে যেতে দিতে হয় বা সেখান থেকে আনতে হয়, আবার ঘরে এসে আবার তাকে আবার পড়াতে হয়, ওই জন্য সময় হয় না। তা তোমরা এত বারবার এই যে রিকোয়েস্ট করেছো তার জন্যই আমি লাইভে এসেছি, তাহলে আমি লাইভে আমার আসা খুবই অসুবিধা হয়ে যায়, ওই জন্য কমাস হয় লাইভে। আচ্ছা আচ্ছা আগে তো দেখা হয়নি তোমার সাথে, আগে দেখালে ভালো হতো না, আগে দেখালে ভালো হতো। এখন তো বলো
তোমার এত তাড়াতাড়ি চলে গেল, আমি এসেছি অনেকক্ষণ, তুমি তো এইমাত্র জয়েন হলে, আমি তো এসেছি অনেকক্ষণ। এখন থেকে ভাবি কি করে, এখন থেকে কি কথাটা বুঝলাম নাকি, এখন থেকে কি ভাবি কি করে, মানে আচ্ছা আচ্ছা না নেই, ফেসবুক নেই গো আমার, ফেসবুক নেই। ফেসবুক করার টাইম পাই না আমি, বুঝেছ, ওই জন্য আমার ফেসবুক নেই। পরে কথা বলবে, আচ্ছা ঠিক আছে, গুড নাইট সবাইকে, গুড নাইট, গুড নাইট, টাটা। টাটা টাটা।